নমস্কার, আজ আমি দেখাচ্ছি ড্রাগন ফলের গাছ টবে কীভাবে বসাবেন। এগুলি দেখছেন 10 ইঞ্চি সাইজের পোড়ামাটির টব, এগুলি হচ্ছে ড্রাগন ফলের চারা যেটা কাটিং করে তৈরি করা হয়েছে। আমি 40 টাকা করে পার পিস হিসাবে নার্সারি থেকে নিয়ে এলাম। আর এখানে যে দেখছেন এটা মাটি, মাটিটা আমি 15 দিন আগে রেডি করে রেখেছিলাম। মাটিটা কীভাবে তৈরি করেছি সেটা এক ঝলক বলে নিই। 20% কম্পোস্ট সার, তার পরিবর্তে ভার্মি কম্পোস্ট অথবা 6 মাস এর পুরনো গোবর সার হলেই হবে। আর 50 ভাগ বাগানের মাটি এবং 30 ভাগ বালি, যে কোনো বালি হলেই হবে, মোটা দানার হলেই হবে। এখন দেখছেন আমি টবের মধ্যে যে ফুটোগুলোতে যাতে মাটি দিয়ে জাম না হয়ে যায় তার জন্য খোলা ভাঙা দিয়ে দিচ্ছি। নিচে পোর্শনে কিছু ভাঙা পাথরের টুকরো কিংবা ঝামা ইঁটের টুকরো কিংবা সিন্ডার ব্যবহার করলেই হবে, ওই 1 ইঞ্চি মতো। তারপর কিছুটা মাটি দিয়ে তার উপর গাছগুলিকে প্ল্যান্টিং করতে হবে। আমি কিভাবে প্ল্যান্টিং করছি লক্ষ্য করুন। মনে রাখবেন, ড্রাগন ফলের গাছ ক্যাকটাস জাতীয় গাছ, তাই এরা খুব বেশি জল পছন্দ করবে না। সেই হিসেবে মাটিটাকে এমনভাবে তৈরি করবেন যাতে জলটা খুব সহজে ড্রেনেজ হতে পারে। আপনাদের মাটি যদি খুব চ্যাটচ্যাটে মাটি হয়, যেটা পলি টাইপের মাটি বা এঁটেল টাইপের মাটি, তাহলে সেই মাটিতে 30 ভাগ মাটি দেবেন, বাকি 50 ভাগ বালি দেবেন এবং 20 ভাগ সার। মনে রাখবেন, মাটিটা তৈরি করে 15-20 দিন একভাবে রেখে দেবেন, তারপর ব্যবহার করবেন। আমি এখানে সেটাই করেছি। ওরা দেখুন একদম হালকা বেলেটান মাটি দিয়ে চারাটা বসিয়ে রেখেছিল। চারাটাকে খুব বেশি ডুবিয়ে বসালে হবে না, ওরা যে পোর্শনটুকু মাটিতে রেখেছিল তার থেকে হয়তো একটু যদি মাটি চাপা পড়ে কোনো ক্ষতি নেই, কিন্তু খুব বেশি যেন ঢাকা না যায় গাছটা। মিডিল করে বসাবেন, কারণ চারিদিকে পরে প্রয়োজন হলে সাপোর্ট দিয়ে গাছটাকে বেঁধে রাখতে হবে। মনে রাখবেন, নার্সারি থেকে যখন চারা সংগ্রহ করবেন তখন একটু দেখে নেবেন চারাগুলি যেন অক্ষত থাকে। এই ড্রাগন ফলের গাছ প্ল্যান্টিং করার পর থেকে প্রথম 2 মাস কোনো সার বা খাবার ব্যবহার করা যাবে না। 2 মাসের পর থেকে ওই 15 দিন অন্তর, প্রথম 1 বছর পর্যন্ত আমরা বিভিন্ন গাছে যে জাতীয় লিকুইড অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করি সেটা ব্যবহার করলেই হবে। 1 বছর পর ইচ্ছা থাকলে আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, সেটা যদি আপনারা বেশি ফল চান, বেশি গ্রোথ চান তাহলে। আর যদি মনে করেন যে আমরা অর্গানিক ফার্টিলাইজারের উপরেই এই চাষটা করব, তাহলে পরবর্তীকালে আপনারা গোড়ার মাটিতে গোবর সার অথবা কম্পোস্ট সার প্রয়োজন মাফিক ব্যবহার করতে হবে। মাটিটা ভিজে ছিল তাই হালকা করে আমি জল দিলাম। অবশ্য প্রথমবারে জল যদি একটু বেশিও দিয়ে দেওয়া হয় কোনো অসুবিধা নেই। তারপর মাটি দেখে জল দিতে হবে। যদি দেখেন যে মাটিটা হালকা শুকিয়ে এসছে তবেই জল দেবেন, নচেত জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এরা কম জলে ঠিক থাকে কিন্তু একটু বেশি জল হলে এদের গোড়া পচে যাওয়ার ভয় থাকে। সরাসরি মাটিতে বসালে উঁচু জায়গায় বসাবেন যাতে বর্ষাকালে জলে ডুবে না যায় গোড়াটা। গোড়া জলে ডুবে গেলে পচে যাবে, তাই উঁচু স্থানে প্ল্যান্টিং করাই শ্রেয়। দেখি, বুঝতে পারছেন গাছটা আরেকটা পর্ব বেরিয়ে এসেছে। এখন আমি একটা সাপোর্ট হিসেবে
বাঁশের কৈঁচি পুঁতে দিয়েছি এবং সেই কৈঁচিটা সাপোর্ট করে আস্তে আস্তে বেঁধে বেঁধে আমি উপর দিকে উঠিয়ে নিয়ে যাব। পরবর্তীকালে প্রয়োজন হলে আমি তিন দিক থেকে তিনটে সাপোর্ট দিয়ে মজবুত করে দেবো এই সাপোর্টটাকে, কারণ ভারী হলে একটা সাপোর্টের উপর থাকবে না।